জুনিয়রদের উপরে যে নির্যাতন করত সেটা খবরের কাগজে আমি দেখেছি। এমনকি কিছু ছাত্র এখান থেকে বহিষ্কৃত হয়েছে এক সময়, সেটাও খবরের কাগজে দেখেছি। আমার বিশ্বাস যে ওই অবস্থা বিশ্ববিদ্যালয়ে এখন আর বিরাজমান নেই। কয়েকদিন আগে আমি হাঁটাহাঁটি করছিলাম, তা বিএল কলেজের ফিজিক্সের একজন শিক্ষক কথায় কথায় তিনি আমাকে বলছেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু এই নির্যাতনগুলো হয়। আমি কিন্তু তাকে একবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে অসম্ভব, এটা হতেই পারে না, কারণ আমি তো খবরের কাগজ কোনোভাবে কোনো জায়গায় দেখি নাই। বলছে খুবই নীরবে এই বিষয়গুলো এখনো পর্যন্ত চলছে। আমি এখনো বিশ্বাস করি যে এটাকে আমি র‍্যাগ বলবো না, আমি বলবো এক ধরনের নির্যাতন এবং ঔপনিবেশিকতা। কোনো সভ্য প্রতিষ্ঠানে কখনো সিনিয়ররা জুনিয়রের উপরে এই ধরনের নির্যাতন করতে পারে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে একেবারেই শোভা পায় না। তোমরা খবরের কাগজে দেখে থাকবে, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে ক্যাডেট কলেজে একজন ছাত্রের মৃত্যু ঘটেছে এই র‍্যাগ করতে গিয়ে, এবং তার লাশই শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। প্রতিষ্ঠান এটি নিয়ে কোনো জবাবই দিতে পারেনি। ময়মনসিং মেয়েদের যে ক্যাডেট কলেজ, সেখানে এই ঘটনাটি ঘটেছে। তা আমি এই আমাদের যে ছাত্রছাত্রী আছে তাদের মাধ্যমে এই বার্তাটি, আমাদের যে ছাত্রছাত্রীরা আসে নাই তারা যেহেতু সামনে তোমরা যারা বসে আসছো সিনিয়র স্টুডেন্টস, এই বার্তাটি পৌঁছে দেওয়া উচিত। তোমাদের উপরে যদি এরকম কিছু হয়ে থাকে, কেউ যদি একজনও যদি সাক্ষী থাকে, তার উচিত পরের যারা থেকে গেল তাদের কাছে বলা যে এটা কোনোভাবেই কাম্য নয়, বরং যারা নতুন ঢুকবে তাদেরকে ওয়েলকাম করা এবং তাদেরকে কিভাবে তারা ভালো থাকতে পারে সেই কাজটি করা। আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম তখন আমাদের বড় ভাইরা আমাদেরকে অনেক আদর করতেন, এবং আমার কী কী সমস্যা হচ্ছে, কোন কোন প্রবলেম আমি ফেস করছি, তার সব কিছু কিন্তু ওনাই আমাদেরকে পরামর্শ দিতেন। অতএব এরকম কিছুই যেন খুলনা বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতের একটা ঘটনা ঘটবে না, সেটা যারা তোমরা আছো এই মেসেজটি তোমাদের জুনিয়র এবং তোমাদের সমসাময়িক যারা তাদের কাছে এই মেসেজটি অবশ্যই পৌঁছে দেওয়া দরকার, যে অতীতের মতো এরকম বিভীষিকাময় পরিস্থিতি যেন কারো জীবনে কখনোই আর নেমে না আসে। আমি এরকম কথাও শুনেছি যে একজন ছাত্রীর বাবা, আমি গতকালকে শুনছিলাম এটা, যে তার মেয়ের প্রসঙ্গে সে এরকম শুনলো, সে মেয়েকে ফেরাই নিয়েছে এখানে পড়ায়। এই অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু একসময় এই জিনিসগুলো ছিল, আস্তে আস্তে এটা চলে গেছে, এই অসভ্যতাটা দূর হয়েছে। বিশ্ববিদ্যালয় যে একটা সিভিলাইজড ইনস্টিটিউশন সেটা প্রমাণ করার দায়িত্ব ছাত্রছাত্রীদের উপরই সবচেয়ে বেশি বর্তায়। এখানে আমাদের রেজিস্ট্রার মহোদয় কিছু কথা বলেছেন, আমি মানে ওই ওই প্রসঙ্গে আর না যাই। আমি বিশ্বাস করি যে যারা 4 বছর বিশ্ববিদ্যালয়ে বা 5 বছর অধ্যয়ন করে যারা চলে যাচ্ছে, ইতিমধ্যে তারা নাগরিক দায়িত্ব সম্পর্কে অনেক কিছুই অনুধাবন করেছে বলে আমি মনে করি। আমার এক ছাত্র যে 2004 সালে পাশ করে বেরিয়েছে, আমি নামই বলি, এই ছাত্রের নাম মুকুল হোসেন। আমার তাকে আমি তার চেহারা ভুলে গেছি। আমি ট্রেনে যাতায়াত করি, তো ট্রেনে একজন ইয়াং গার্ড মাঝে মাঝে টিকিট চেক করতে আসে, তা আমার তার অবয়ব দেখে মনে হয় যে চেনা চেনা লাগে, কিন্তু আমি কখনো বলি নাই কিছু। তো ট্রেনে আমি যাই, প্রায় আমি দেখি যে টিকিট চেক করতে আসে, যার টিকিট নাই সে তার কাছে কিছু টাকা পয়সা নিয়ে টিকিট ছাড়াই সেই প্যাসেঞ্জারকে নিয়ে যায়, কিন্তু তাকে তো মানে কিছু টাকা নেয়, তাকে টিকিটটা দেয় না, মানে একটা একটা হলুদ কাগজের টিকিট তো ট্রেনে ওরা তাৎক্ষণিকভাবে দেয়, সে টিকিটটা সে দেয় না। তা আমি একদিন আমার পরিচিত কয়েকজন খুলনার, তারা টিকিট করে উঠেছে, কিন্তু তারা সবাই প্রথম শ্রেণীর টিকিট পায়নি, কেউ পেয়েছে চুয়াডাঙ্গা পর্যন্ত, কেউ পেয়েছে ঈশ্বরদী পর্যন্ত, কেউ পেয়েছে যশোর পর্যন্ত। তো উনি লিখে রেখেছেন যে কে কোন জায়গা পর্যন্ত ফার্স্ট ক্লাসে পেয়েছে, পাবার পরে যে স্টেশনে শেষ হচ্ছে তিনি এসে বলছেন যে আপনার তো ফার্স্ট ক্লাসের টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনাকে টিকিট করতে হবে। তা সবাই বলছে, ওখানে সবাই সচেতন, সবাই বলছে যে আমরা টিকিট করব, আপনি আসেন একবারে আমরা সবাই টিকিট করব। পরে উনি আসলেন, আসার পরে বললেন যে এতটা টিকিটের এত টাকা হয়েছে, তারা বলল যে সরকারি যে রেট সেই রেট মতো আমরা টিকিটের দাম পরিশোধ করতে চাই এবং আমাদেরকে টিকিট দেন। তো তিনি তখন বলছেন যে একটা থোক এত দেন, গোটাটা দিতে হবে না,
টিকিট না দিলেও কোনো অসুবিধা নেই, আমি পার করে দেবো, কোনো সমস্যা হবে না। তো প্যাসেঞ্জার যারা আমার পরিচিত জন সবাই বলছে যে আপনার পার করার চিন্তা আমাদের নাই, আপনি টিকিট দেন আমরা টাকা দিব। সে কিন্তু টিকিট দিতে চায় না, কিন্তু টাকা একটু কম নিতে চায়। আমাদের ছাত্রছাত্রী নিজে বুঝতে পারছে যে ব্যাপারটা আসলে কী, ওই টাকাটা তার পকেটে যাবে, এই টাকাটা রাষ্ট্রের কোষাগারে যাবে না, এটা ঘুষ বা এক ধরনের দুর্নীতি। তো এ কথা সে কথা অনেকক্ষণ ধরে কথা চলছে। তো এক পর্যায়ে একজন বলে ফেললেন যে ওই যে বসে আছে ওনাকে চেনেন, উনি তো একটা বিশ্ববিদ্যালয়ের পূর্ব ভাইস চ্যান্সেলর, আপনি যেইগুলো করছেন উনি তো কোনো জায়গায় বলে দিতে পারে। তো বলছে যে আচ্ছা পূর্ব ভাইস চ্যান্সেলর তো কবে উনি আসছেন, আমি শুনতে পাচ্ছি বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে করিডোরে কথা হচ্ছে। তো বলছে যে ওনার নাম এই। তা বলছে যে আচ্ছা এই নামে রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে একজন ছিল উনি নাকি? তো বলছে যে হ্যাঁ। তা আমার সামনে এসে সালাম দিয়ে বলছে দেখেন ধরা কীভাবে খায়। বলছে স্যার আপনি তো একেবারে অবিকল আগের মতোই আছেন। তা আমি বললাম যে আপনার নাম কি? তা বলছে আমার নাম মুকুল হোসেন, আপনি কোন ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন? বলছে ইসলামিক হিস্ট্রি। কোন ব্যাচের? এই ব্যাচের। পাশে যারা যাত্রী ছিল কয়েক ভদ্রমহিলা এখানে হাই স্কুলের শিক্ষক, এমনভাবে সেকে ধরলো তাকে যে আপনি বলছেন যে আপনার শিক্ষক আগের মতোই আছে, তা আপনি এতবার আসলেন গেলেন একবারও তো তাকে সালাম দেন নাই, একবারও জিজ্ঞেস করেন নাই। তা আমি একটা মাত্র বাক্য বলেছি যে আমাকে যদি ও সালাম দেয় তাহলে এই অবৈধভাবে যে টাকাগুলো পকেটে নিচ্ছে সেটা তো সে নিতে পারে না। সে কিন্তু লজ্জা খুব বেশি পেয়েছে বলে আমার মনে হয় নাই। আমি খুবই লজ্জিত এই ঘটনা এখানে বর্ণনা করে যে আমি এরকমের একজন অসম্ভব অসৎ এবং বিয়াদব ছাত্র তৈরি করেছিলাম। আমার সকল ছাত্র এরকম হয়েছে সেটা আমি বিশ্বাস করি না। এই ঘটনাটি কেন কিসের জন্য আমি বর্ণনা করেছি আমি আর সেটা ব্যাখ্যা করতে চাই না। এই গত সপ্তাহে আমি আবার ট্রেনে যাচ্ছিলাম, এই আমার এই গুণধর ছাত্রের সাথে আবার দেখা। তা আমি একটা কম্পার্টমেন্টে একা বসে আছি, আমাকে সে বললো যে স্যার আপনি ঘুমায় যান এখানে, আর কেউ এখানে স্যার আসবে না। তাই বললাম যে যদি টিকিটের প্যাসেঞ্জার আসে, বলছে স্যার আমি দেখবো সব। জয় কোটচাঁদপুর স্টেশনে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি টিকিট পেয়েছেন কিন্তু ফার্স্ট ক্লাস নাই। তা আমার গুণধর ছাত্রের কাছে জিজ্ঞেস করলো যে আচ্ছা ফার্স্ট ক্লাস সে সিট নাই, আমি তো টিকিট এখান থেকে দিল না। তো বলছে যাইয়ে দেখবেন যে ওখানে একজন পা লম্বা করে ঘুমায় আছে, আপনি কিচ্ছু না বলে পাশে যে বসে যাবেন। মানে ওই শিক্ষককে তিনি বলে দিচ্ছেন যে কিচ্ছু না বলে পাশে যে বসে যাবেন। তা উনি ঢোকার সাথেই আমার পরিচিত, বললাম যে আসেন। কিছুক্ষণ পরে সে আসছে, তার তো সে নিশ্চিত যে ফার্স্ট ক্লাসে উনি বসেছেন, অর্থাৎ ওই যে কিছু টাকা তার কাছ থেকে নিতে হবে। তো এসেই ঢুকেই প্রথম বলছে স্যার আপনার কিছু লাগবে? চা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এরকম জিজ্ঞেস করবো? আপনার কিছু লাগবে না, তুমি নিশ্চিন্ত থাকো, কোনো অসুবিধা নেই। তো এক পর্যায়ে ঘর থেকে বাইরে গিয়ে দরজার সামনে গিয়ে একটু আড়ালে দাঁড়ায় ওকে হাত দিয়ে এরকম করে ডাকতেছে, তার মানে উঠে আসেন, ওই যে আপনি বসছেন টাকা দিবেন না। তো ভদ্রলোক কিন্তু আর একজন টিটির কাছে ইতিমধ্যে টিকিট করে ফেলেছে, মানে ফার্স্ট ক্লাসে যাওয়ার যে অতিরিক্ত টাকাটা দিয়ে টিকিট নিয়ে নিয়েছে, এবং উনি পকেট থেকে বের করে দেখাচ্ছেন যে এই যে আমার টিকিট আছে। সে তখন ওখান থেকে চলে গেল। তা আমি স্টেশনে নেমে ওর সাথে আবার আমার দেখা, রাজশাহীতে যখন নামলাম আমি তাকে একটা কথা বললাম যে আমার ছাত্র তোমার মতো এরকম সব নষ্ট হয়ে গেছে কিনা আমি তো জানি না, আর কিচ্ছু আমি বলি নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন শাহ, মাননীয় উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা সমাপনী দিবসের অর্থাৎ র্যাক ডে 2012 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ সাদিকুল আমিন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ,
সহকারী ছাত্র বিষয় পরিচালক বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ, গ্র্যাজুয়েটস টু বি, এখন গ্র্যাজুয়েট হয়নি তো তাই গ্র্যাজুয়েটস টু বি, সবাইকে আজকের দিনে অনেক 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 শুভেচ্ছা। দি লিটারাল মিনিং অফ র্যাঙ্ক দ্যাট আই হ্যাভ গট ফ্রম দি ওয়েস্টার্ন ডিকশনারি, আই গট থ্রি লিটারাল মিনিং অফ র্যাঙ্ক। একটা অর্থ হচ্ছে সেরা ময়রা কাপড়ের টুকরো র্যাঙ্ক, আর একটা পেয়েছি জোকস, টু মেক জোকস, টু ফাইন্ড টু মেক জোকস উইথ আদার্স অর জোকিংস, মস্কর ঠাট্টা করা আছে। আর একটা মিনিং পেয়েছি হুইচ ইজ ভেরি ভেরি রিলেভেন্ট, অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দ্যাট, দ্যাট ওয়ান অফ সিরিজ অফ অ্যাক্টিভিটিস বাই দি স্টুডেন্টস টু রেইজ মানি ফর চ্যারিটি। তোমরা অনেক টাকা পয়সা সংগ্রহ করে চ্যারিটি করতে পারো, দান করতে পারো, এটা কিন্তু র্যাঙ্ক। আমার মনে হয় এই তিনটা, একটাও তোমরা মানে একটা অর্থেও তোমার নেই। আমি যেটা মনে করছি তুমি র্যাগের অর্থ বা শিক্ষা সমাপনী অনুষ্ঠান দিবসে আজকে অর্থ দ্যাট ওয়ান টু মেক দিস ডে এ মেমোরেবল ওয়ান, এটা একটা যুক্তি আছে। যুক্তিটা এরকম যে এখানে চার বছর থাকলাম তারপর চলে যাচ্ছি, একটা মার্ক করে রাখি, একটা স্মরণীয় করে রাখি, চলে যাব তাই। এটা এই কারণে হতে পারে যেটা আমাদের প্রফেসর মধ্যে একটু বলেছেন, আমি সেটা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে, দ্যাট দেয়ার ক্যানট বি এনি প্যারালেল অফ লাইফ অফ স্টুডেন্ট লাইফ অফ ইউনিভার্সিটি। কাজেই চার বছর এখানে থাকার পরে এখান থেকে চলে যাওয়ার প্রাক্কালে বা চলে যাওয়ার সময় এটাকে স্মরণীয় করে রাখা, বরণীয় করে রাখা, এটা একটা যুক্তি আছে। এবং সেটাই মনে হয় আজকের র্যাগ ডে বা শিক্ষা সমাপনী দিবসের সাথে বেশি অর্থপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। আমি এই মতের সাথে বা এই অর্থের সাথে আমি একমত। যাই হোক, আমি তোমাদের এই দিনে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ যেটা বলা হয়েছে অলরেডি দ্যাট আমার খুলনা ইউনিভার্সিটিতে একটা ভালো পরিবেশ, শিক্ষার পরিবেশ, লেখাপড়ার জন্য একটা কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার আমরা মেনটেন করতে পেরেছি। আমরা অনলি ডে বিফোর ইয়েস্টারডে উই হ্যাভ ব্রট আউট an information brochure of Khulna University, Sapiya Seta. Cannot be any parallel of life, of student life of university. কাজেই চার বছর এখানে থাকার পরে এখান থেকে চলে যাওয়ার প্রাক্কালে বা চলে যাওয়ার সময় এটাকে স্মরণীয় করে রাখা, বরণীয় করে রাখা, এটা একটা যুক্তি আছে। এবং সেটাই মনে হয় আজকের র্যাগ ডে বা শিক্ষা সমাপনী দিবসের সাথে বেশি অর্থপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। আমি এই মতের সাথে বা এই অর্থের সাথে আমি একমত। যাই হোক, আমি তোমাদের এই দিনে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ যেটা বলা হয়েছে অলরেডি দ্যাট আমার খুলনা ইউনিভার্সিটিতে একটা ভালো পরিবেশ, শিক্ষার পরিবেশ, লেখাপড়ার জন্য একটা কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার আমরা মেনটেন করতে পেরেছি। আমরা অনলি ডে বিফোর ইয়েস্টারডে উই হ্যাভ ব্রট আউট an information brochure of Khulna University, Sapiya Seta. সেখানে এই কথাগুলোই বলার চেষ্টা করেছি, এটা আমাদের রেডি হ্যান্ড থাকবে যখন কোনো ভিজিটার সাথে দেওয়া হয়, কিংবা আমরা যদি বাইরে যাই সেটা দিয়ে আসি। ইউনিভার্সিটির সম্পূর্ণ ইউনিভার্সিটির একটা ইনফরমেশন ব্রিফ এটা ছাপিয়েছে গত পরশুদিন। আমাদের সাথে একে বলে ফার্মেসির, ও বলে গেল যে এখানে
বা তুমি বোধহয় বলেছো যে আমাদের এখানে কিন্তু নানা কারণে, শুধু একটা কারণ, নানা কারণে কিন্তু উই হ্যাভ বিন এবল টু মেনটেইন দিস ট্রেডিশন। আমরা এখন এটাকে আমাদের ঐতিহ্য বলতে পারি, হেরিটেজ, দ্যাট আওয়ার্স ইজ এ ভেরি 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 ইম্প্রুভড অ্যান্ড পিসফুল ক্যাম্পাস, আনপ্যারালেলড ইন দিস কান্ট্রি। আমরা জানি যে বাংলাদেশের সব ক্যাম্পাসগুলোই তো অস্থির হয়ে আছে, সব ক্যাম্পাসগুলোতেই সমস্যা লেগে আছে, আমরা সেই সমস্যাগুলো দূরে আছি। এটা একটা কারণ দ্যাট উই হ্যাভ এ ভেরি স্ট্রং ইন্টার রিলেশনস। মেয়েটিও বলে গেল যে আমরা এখানে এই যে সবাই সবাইকে চিনি, সবাই সবাইকে জানি, বা মেশা হয়, দেখা সাক্ষাৎ হয়, দিস ইজ বিকজ অফ দিস রিলেশন অ্যাকচুয়ালি। এটা এটা বড়ো ক্যাম্পাস হলেও হতে পারতো, কিন্তু বড়ো ক্যাম্পাসে তো অবশ্যই অনেক লোক থাকে, আমাদের সংখ্যা কম, সেটা একটা, কিন্তু তারপরে কিন্তু দি রিলেশনস, দ্য স্ট্রং ফ্র্যাটার্নিটি বন্ডেস, এটা কিন্তু আমাদের বেশি এখানে। দিস ইজ বিকজ দেখো আমরা কিন্তু উই আর আওয়ার ইনটেক, অ্যানুয়াল ইনটেক যেটা, সেটা কিন্তু খুব বেশি না, আমরা 900 বা 1000 স্টুডেন্টস প্রতি বছর ভর্তি করি। উই হ্যাভ এ ভেরি ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড ভেরি ভেরি হার্ড অ্যাডমিশন প্রসেস, হোয়ার বাই উই অ্যাসিউর দ্যাট দি গুড কোয়ালিটি স্টুডেন্টস আর অ্যাডমিটেড। তারপর দেখো উই আমাদের যে টিচার স্টুডেন্ট রেশিও, টিচার স্টুডেন্ট রেশিও ওয়ান অফ দি বেস্ট ইন দি কান্ট্রি, ওয়ান অফ দি বেস্ট। আমাদের এখন 1:9, প্রতি একজন শিক্ষকের সাথে মানে 9 জন ছাত্র ছাত্রী। এটা তো ঢাকা ইউনিভার্সিটিতে আর্টস ও সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিসে এটা আমি শুনেছি 1:32 বা 30 অ্যারাউন্ড। অ্যাভারেজ বোধহয় ঢাকা ইউনিভার্সিটি এখন 1:22 বা 21 এর, আমাদের এখানে 1:9, হুইচ ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট উই হ্যাভ এ ভেরি ভেরি ক্লোজ মনিটরিং অর মেন্টরিং বাই দি টিচার্স টু দি স্টুডেন্টস। এটা কিন্তু একটা ব্যাপার যে আমাদের ছাত্ররা এখানে ভালো শেখে এবং ভালো পরিবেশও মেনটেন করতে পারি, ফলে এখানে ভালো লেখাপড়া হয়। এবং আমাদের যে আপটেক রেট, আমি জানি উই ডোন্ট হ্যাভ এনি সিরিয়াস প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, আমাদের কিন্তু নেই। আমি তো শুনি না যে কোনো ডিসিপ্লিনে কোনো ছেলে বছরের পর বছর আনএমপ্লয়েড থেকে আছে, মানে এটা কিন্তু শুনি না আমি। এবং আমি তোমাদের বলতে চাই পরি ইনফরমেশন, আমি বহু জায়গায় গেছি, আমি শুনেছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কোয়ালিটি, খুলনা ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ড, এটা বাংলাদেশে এখন তার বলছে, আমি কয়েকদিন আগে শুনেছি যে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি পরে কিন্তু খুলনা ইউনিভার্সিটি বাংলাদেশে। দিজ আর অ্যাকচুয়ালি আওয়ার প্রাইড, এগুলো কিন্তু আমাদের অহংকার। তোমরা কিন্তু এই অহংকার নিয়েই কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, that you are from a university which is standard in quality, at par, even globality amra kintu shudhu bangladesh na globally kintu we have a very good image. Goto porsho din the American ambassador islam, tuma jano na American ambassador Dan Mozina, uni goto porsho amader eshilen, uni amar laboratory dekhlo, amader sob visit korlo, amader sathe kotha korte holo, ekhane meeting hoyeche ekta, উনি আমার কানে কানে বলছে যখন ল্যাবরেটরি ভিজিট করাচ্ছি, তখন বলছে আই নো ইউর ইউনিভার্সিটি ইজ এ গুড ওয়ান, ভেরি বেস্ট ওয়ান ইন বাংলাদেশ কোয়ালিটি ওয়াইজ, আমি জানি তোমার ইউনিভার্সিটি ভালো। আমি তোমাদের তোমার বিভিন্ন জায়গায় যে তোমার ইন্টারভিউ দাও, এই ইন্টারভিউগুলো যখন যারা ইন্টারভিউ বোর্ডে বসে এরকম যারা